খুব জরুরি, কারণ এখন করোনার বাড়তির আরেকটা কারণ হতে পারে যে আমরা মনে করতেছি আমাদের ভ্যাকসিন চলে আসছে, এখন মধ্যে আমরা নিরাপদ, কিন্তু ভ্যাকসিনের দুইটা ডোজ দেওয়ার পরে আমরা কতদিন নিরাপদ এটা কিন্তু এখনো পরীক্ষিত না। তারপর সব থেকে নিরাপদ হলো নিজের হাত দুইটা যদি পরিষ্কার রাখি, ময়লা কিছুতে হাত দিয়ে যেন মুখে না হাত লাগাই, এক। আর একটা হলো নাকে যেন মাস্ক থাকে, মুখে যেন মুখে মাস্ক থাকে, এজন্য যে মাস্ক থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর দূরত্ব হলো 6 ফিট, কারণ 5 ফিট পর্যন্ত আমাদের মুখের যে কথা বলি যে থুতু থুতু থেকে যে পানির বিন্দু, ওই পানির বিন্দু কিন্তু 6 ফুট পর্যন্ত আরামে ঘুরে যায়, আরামে মানে চলতে পারে। আর একটা কথা আপনাদেরকে বলি, বর্তমানে যে করোনার যে ধরনটা, এটা আমাদের রোগতত্ত্ব বিভাগ থেকে জানিয়েছে গত পরশু দিন, আপনারা যদি পত্রিকা পড়ে থাকেন, বর্তমানে করোনাতে জ্বর আসে না, কোনো মাথা ব্যথা হয় না, কিছু হয় না, হঠাৎ করে শ্বাসকষ্ট হয়, এবং এটা যে কোনো বয়সে শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের মধ্যে এটা হতে পারে, শ্বাসকষ্ট থেকে কিন্তু তার চরম অবস্থা হয়ে যায়। এই জন্য একটু সতর্কতা, একটু দূরত্ব, দূরত্বটাই আমাদেরকে রক্ষা করতে পারে, দূরত্ব ছাড়া কিন্তু রক্ষা পাওয়াটা খুব অসম্ভব। আর করোনা একবার হয়ে গেলে যে মনে করবো সব ভালো হয়ে গেছি, অনেক কারণ থেকে যায় কিন্তু মানে শারীরিক অন্যান্য অসুবিধা, কিডনি, হার্ট, ব্রেন সব কিছু, এখনো এটা পরীক্ষা চলছে, শুনের পজিটিভ ধরা পড়ছে, এবং এটা কিন্তু দিনে দিনে আমাদের কিন্তু সংক্রমণটা আরো বেড়ে যাচ্ছে। আর ঢাকাতেই কিন্তু কাপাসিয়ার যারা ঢাকায় বসবাস করেন, এরকম আমার পরিচিত আরো গতকালকে দুজন তাদেরও পজিটিভ, এবং তারা আইসিইউর জন্য চেষ্টা করছিলেন, তাকে আইসিইউ পাওয়া যায়নি, কারণ আইসিইউগুলি আবার আগের মতো মানুষে ভরে গেছে। তা আপনারা সতর্ক থাকবেন, সতর্কতা কিন্তু কোনো বিকল্প না, এটা সবার জন্য। ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।